আমি এই মুহূর্তে উপস্থিত আছো গুৱাহাটী মহানগরী চান্দমারী স্থিত জে বি আইন মহাবিদ্যালয় সমীপত। জে বি আইন মহাবিদ্যালয় কেগারিমান ছাত্রীক আমি ইয়াতে দেখি, আমি জানিব বিচারিম আসলে একচুয়ালি এই এম এন হব না, বিকজ কিহর কারণে যদি আমি এম এন হয় তাতে অলরেডি পপুলেশন বহুত বাড়া আছে আমার, এন্ড যদি ইচ্ছা তাতে আমি কত থাকি, আমি আমার আমার নিজের কালচার আমার হেরিটেজ প্রটেক্ট করা আমার রাইট, সো সেইটো এম এন হব না, ইচ্ছা সেইটো লাগে যদি। কিন্তু আজি যে সবে প্রটেস্ট করে আছে, যাকালি প্রটেস্ট করেছিল স্কুল কলেজের আগে প্রটেস্ট করেছে, সেই অনেক এরেস্ট করেছে। ইচ্ছা যদি আমি যদি নিজের রাইটস কেন যদি আমি প্রটেস্ট করব নো, নিজের আমার ভোট দিও, আমি আমি ভোট দিয়া কেন আমি সেইটো পজিশন আছে ন, যদি আজি আমার ভোট দিয়ার সময় আমার ওসব সেই কথা কয়, যদি যেটা কিবা একটা প্রবলেম হয় আর আমি যদি যাই নিজের কথা যাই কব নো, তাহলে কিহর কারণে পাওয়ার আছে, পাওয়ার আছে যে পাবলিকের কথা শুনব না, পাবলিকের কথা বুঝব লাগবে, কিন্তু পাবলিকে সাপোর্ট করা যায় বুঝব কথা, চাও কি হয়। অন্য কেগারিমান ছাত্রী উপস্থিত আছে, আমি জানিব বিচারিম আসলে দল সংগঠনে কোয়ার দরে এই আইন প্রণয়ন হওয়ার পিছত যদি 2 কোটি নাগরিকক আনা হয় ইয়ার প্রভাব কি হব বলে ভাবে? আইন প্রণয়ন হওয়ার পিছত যদি 2 কোটি নাগরিকক দল সংগঠনে কোয়ার দরে সংস্থাপন করা হয় ইয়ার প্রভাব কি হব বলে ভাবে? প্রভাব পরিচয় জানিব বিচারিম। আচ্ছা, মই আব্দুর রশিদ হাজরিকা, LLB 3S 4 SEM। এতিয়া যাক, আমার যখন বিল আছে এই বিলখন আমি কেতিয়াও মানি লব নোৱাৰি, কারণ আমি আইনগতভাবে আমার যদি অসমীয়া জাতি মাতি আমার সরকারে আগতে আমাক কথা দিছিলে যে আমি মাটি ভাষা আমার সংস্কৃতি সব রক্ষা করিম, কিন্তু তার পরে এতিয়া কি করে আছে, আমার বাংলাদেশের পর মানুষ আনাইছে সেবর তো বাদে, আমার অসমীয়া জাতি যিখিনি আমি অসমীয়া আছো সেইখিনি আগত ভালা ডেভেলপমেন্ট করতে তেওঁলোকক আগে উন্নত পথলৈ লৈ যাওক, তারপিছত সেই হব। 2 কোটি মানুষ তেওঁলোকে আমি কেতিয়াও মানি নলো, সেইটো কেউ অবৈধ, সেইটো কেতিয়াও আমার কারণে উন্নতি করব নয়, এই আমার কারণে ক্ষতি সাধন করব, আমার জাতি মিতি রক্ষার ক্ষেত্রে আমার অসমীয়া জাতি যিখিনি আছে আমার এই উন্নতি সাধন করক, আমাক আগলে আগবাড়ি লওয়ার কারণে চেষ্টা করো, এইখিনিয়ে। হয়, আপনি কি কব, আসলে সরকারে সাধারণ জনতা প্রতিবাদ করব দিয়া নাই, বহুকেদিনা কেগারিমান ছাত্রক দীঘলীপুখুরী পাৰৰ পৰা উঠাই লৈ গৈছে প্রতিবাদ করার কারণে, আসলে সরকারে স্বেচ্ছাচারীমূলক এক আচরণ করেছে নাকি? ইয়া এইটো এইটো একচুয়ালি স্বেচ্ছাসেবকমূলক হেৰি কৰিছে, কারণ ছাত্রই সদায় আন্দোলন করে যাব, কারণ ছাত্র যদি আন্দোলন না করে তেতিয়াহলে আমি আমি যুব প্রজন্ম আমি তো আন্দোলন করিমেই, এইখন বিল জাতিধ্বংসী বিল, এইখন বিল আমি কেতিয়া মানি লব নোৱাৰি, গতিকে আমি ছাত্র সদায় মাত মাতিম, এইটো যদি সরকারে যদি আমাক যদি বাধা নিক্ষেপ করে তেতিয়াহলে এইটো সরকারে ভুল কাম করা হব বলে আমি সব সকলে কও। ছাত্র সচেতন ছাত্র আমার উপস্থিত আছে, আসলে যে হিমন্ত বিশ্ব শর্মা আর আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আসলে আজি পর্যন্ত একো মাত মাতা নাই বিধেয়কখনৰ সমর্থন করেছে, কৈছে যে বিধেয়কখন হলে ভাল হব, আসলে আপনি কিভাবে স্থিতি কি নাই চাওক, জাতি মাটি বেটি বচোৱাৰ স্লোগানেৰে দিশপুর দখল করে আর জাতি মাটি বেটি বচোৱাৰ কথা কোৱাৰ কারণে রাইজে সর্বতোপ্রকারে ভোট দিলে আর গাদি দখল করার কারণে সুযোগ দিলে শাসন ক্ষমতালৈ আনিলে, কিন্তু ক্ষমতা অহার পিছত যিমানবোৰ ডিসিশন লৈ আছে যিমানবোৰ সিদ্ধান্ত লৈ আছে সকলোবোৰ সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত, আর এই জনবিরোধী সিদ্ধান্তৰ বিৰুদ্ধে পোনপ্ৰথমে কেইবাটাও অসমৰ জাতীয় দল সংগঠনে আন্দোলন কৰি আহিছিলে, কিন্তু যেতিয়া আপোনাৰ এই অসমৰ ওপৰত যি এক বাংলাদেশীৰ বোজা জাবি দিব বিচাৰিছে আৰু এই বোজাৰ জাবি দিয়াৰ নামত যে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 আনি দিব বিচাৰিছে আৰু ইয়াৰ জৰিয়তে ইতিমধ্যে অসমৰ দল সংগঠনে কেন্দ্রীয় সরকার তথা অসম সরকারক বুঝাই দিছে যে এই বিল যদি আইনত গৃহীত হয় তেতিয়াহলে অসমৰ ৰাইজে অসমৰ অসমীয়া মানুহে তেওঁলোকৰ ভাষা সংস্কৃতি ৰাজনৈতিক অধিকাৰৰ পৰা আদি কৰি অৰ্থনৈতিক অধিকাৰ সম্পূৰ্ণ প্ৰকাৰৰ অধিকাৰ হেৰুৱাব লাগিব, অসমৰ ডেমোগ্ৰাফি চেঞ্জ হৈ যাব, অসমৰ সমাজ ব্যৱস্থাৰ পৰিৱৰ্তন হৈ যাব আৰু ইয়াৰ ফলত ৰাজনৈতিক অধিকাৰ যেতিয়া হেৰুৱাব অসমৰ অসমীয়া মানুহে কেতিয়াও ৰাজনৈতিকভাৱে অসমীয়া মানুহক প্ৰতিনিধিত্ব কৰি তেওঁলোকে দিল্লী নতুবা দিশপুৰলৈ যাব নোৱাৰিব, এই কথাটো স্পষ্ট কৰি দিছে, কিন্তু বিজেপি চৰকাৰে তথা জাতীয় নায়কে কেবল গাদী রক্ষার স্বার্থত কেবল ভোটের
তেওঁলোকৰ স্বার্থ, তেওঁলোকৰ ভোট বেংক সুরক্ষার স্বার্থ তেওঁলোকে এই বিল আনি পেলাই তেওঁলোকে অসমত জাবি দিব বিচাৰিছে। আর আমি আমি ছাত্রর মাঝে ইতিমধ্যে কৈছো, এজন আইনের ছাত্র হিসাবে, সচেতন ছাত্র হিসাবে আমি কেন্দ্রীয় সরকার আর অসম সরকারক জনাই দিব বিচাৰিছো, আপনাদেরকে যখন বিল আইনত গৃহীত করবলৈ গৈ আছে এই বিল সম্পূর্ণরূপে কমপ্লিটলি আনকনস্টিটিউশনেল, সম্পূর্ণরূপে অসাংবিধানিক, ভারতবর্ষের সংবিধানের যে সেকুলার যে মত আছে এই বিল যদি আইনত গৃহীত হয় তাহলে সেই ওয়ার্ডটু ভায়োলেশন হব, আমি এই কথাটা স্পষ্ট করে দিছো। গতি যে বি আইন মহাবিদ্যালয়ে ইতিমধ্যে এই সম্পর্কে তীব্র আমি পরীক্ষা চলি থাকার কারণে আন্দোলন অংশগ্রহণ করবা নাই, গতি আগন্তক দিনত অহাকালি ভিতর আমি জঙ্গি ইতিমধ্যে বিভিন্ন প্রকার আন্দোলন হয়েছে, এটা আমি জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হাম। আর ইয়ার কারণে সমগ্র আপনাদের দেখা পাইছে কেবল আইনের ছাত্রই নহয়, এই আন্দোলনত ইতিমধ্যে জাতীয় দল সংগঠনের বাহিরেও যার বিভিন্ন প্রকার রাইজ, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, মহিলা সকলে রাজপথলে ওলাই আছে। আর আগন্তক দিনত যদি এই বিল বাতিল নকরে আমি এই জে বি ল কলেজের পরাই ভয়াবহ আন্দোলন গড়ে তুলবলে বাধ্য হম। কেগারিমান ছাত্রক দেখিছো তেওঁলোকে কলা বেশ পরিধান করে আছে, আসলে তেওঁলোকে আপনাদের কলা বেশ পরিধান করার কারণ তো জানিব পারেন নাকি? আর আর এই বিলখন সম্পর্কে আপনি, হয় আপনাদেরকে দেখিছে নাগরিকত্ব সংশোধনী বিল 2016 যখন হয় সেইখানে আমার যদি এইখন বিলখন গৃহীত হয় গতি আমার অসমের যার অস্তিত্ব যার অস্তিত্ব নোহা হয়ে যাব। আর এই বিলখনে আমি দেখা পাইছো এই বিলখনে আমার সংবিধানের যুক্ত মেরু হয়, আমার সংবিধানের মেরুটা ভঙ্গ করেছে, আর্টিকল 14 যুক্ত হয় রাইট টু ইকুয়ালিটি সেইটা ভঙ্গ করেছে, ধর্ম নিরপেক্ষতার প্রতি ভাবুকির সৃষ্টি দিছে, আর আমার অস্তিত্ব নোহা করে পেলাব। গতি আমি এই বিলখনের বিরোধিতা করো, আর এই বিলখনের বিরোধিতার আজি আমি কলা বেশ পরিধান করে আমি আমি জে বি আইন মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী সকলে কলা বেশ পরিধান করে পরীক্ষা দিছো, আর ইয়ার আমি জে বি আইন মহাবিদ্যালয়ের পর আমি সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াই হোক বা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারকেই হোক আমি সকলকে অনুরোধ জানাম যাতে আমার আমার এই বিলখন যাতে গৃহীত হব না, বিলখন বাতিল হব লাগে, এইটাই আমার দায়িত্ব। আপনি কি কব সর্বানন্দ সোনোয়ালের স্থিতি, নরেন্দ্র মোদীর স্থিতি, আর হিমন্ত বিশ্ব শর্মায় বিধেয়কখনের সপক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে? বিধেয়কখন গৃহীত করা আর ইয়াক আইনত পরিণত করার এটাই উদ্দেশ্য, বঙালী সকলক একত্রিত করে ভারতীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থাত ব্যাঘাত জন্মাব খুঁজেছে, আর এটাই অঙ্ক ভোট ব্যাংকর অঙ্ক, ভোটারখিনি একত্রিত করে বিজেপি সরকারখন একদম স্থায়ীভাবে যাতে বিজেপি সরকারখন থাকে আর যাতে শোষণ করে থাকে সেইটো একটা মূলমন্ত্র হিসাবে লো বিধেয়কখন গৃহীত করব খুঁজেছে। আর ইয়াক আমি কোনো বদ্ধে মানি নলও, সদৌ অসম ছাত্র সন্থাকে ধরে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী ছাত্র সন্থা ইয়ার বিরোধিতা করেছে, সমূহ রাইজ ছাত্র ছাত্রী ওলাই আছে, গতি জ্বলিব, আমি কোনো কারণত বিধেয়কখন নামানো, বিধেয়কখন আমি সংসদত গৃহীত হব নিদিও, আমি তীব্রভাবে আন্দোলন গড়ে তুলিম, আর আন্দোলন গড়ে তুলি আমি বাধ্য হম, লাগে হলে আমি প্রাণ দিম, কেউ আমি যদি আবেগ অনুভূতি কেউ আমি জলাঞ্জলি নিদিও, আমার খোলা কথা, আর সর্বানন্দ সোনোয়ালক আমি সকিয়া দিছো যদি বিধেয়কখন গৃহীত করে হলে গোটাবাসী জ্বলিব আর গোটাবাসী প্রাণ দিব, কেউ বিধেয়কখন আমি গৃহীত নকর, সর্বানন্দ সোনোয়াল গো ব্যাক, বিজেপি গো ব্যাক, আর হিমন্ত বিশ্ব শর্মা গো ব্যাক। আমি অন্য কেগারিমান ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বার্তা প্রথম কথা হল কি, এই আইন আমি কেউ মানিব নো, আর গভর্নমেন্ট যা করে আছে এই একটি স্বেচ্ছাচারী করে আছে, আপনি ইতিহাস যদি চাব বিচার ইতিহাস তো ইতিহাস মানে হরুপ যান আন্দোলন হয়েছে এইবিল স্টুডেন্টেই করে, তো আজি দীঘলীপুখুরীর যি স্টুডেন্ট উঠাই লো আছে গ্রেপ্তার করে আছে এইবিল একদম আননেসারি হয়, এই স্বেচ্ছাচারী হয়ে আছে, আপনি ইতিহাস যদি বিচারি চাই ইতিহাসের সেই তাসেরপা স্টুডেন্টেই আন্দোলন করে আহে, গতি এটা একটা যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা একটা গর্বিত বলে কয়, এটা আমি কেউ মানিব নো, এটা আসলে ইহতে বিচারি আছে বিজেপি গ্যাপ এটা ভোট ব্যাংকের কারণে বিচারি আছে, গতি আমি ভোট ব্যাংকর নয়, আমি আমার রাইট যি আছে এটা অ্যাকচুয়ালি ল এটা ভায়োলেশন হয়ে আছে, সেই কারণে আমি এটা কেউ মানি নলও, সেই সব এই বিরোধিতা করে যাম যান দিন আছে, আর এই গভর্নমেন্টক মো কয়ে আসো আপনাদের মানে এই বিল যেতে হোক উঠাই ল। আমি অন্য কেগারিমান ছাত্র ছাত্রীর সঙ্গে কথা পাতি বিচার, এগারী মহিলাক আমি এই মুহূর্তে পাইছো, আমি এগারী আপনারপর জানিব বিচারিম আসলতে এই সমস্যার সমাধান কেন ধরনের, ছাত্র সমাজের ভূমিকা কি বলে ভাবে এই বিষয়ে? ছাত্র সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব লাগে, এটা অলরেডি চুকে কোণে সকল ছাত্র ছাত্রী ওলাই আছে, আর এনেক একটা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসা নীতিরে এই আন্দোলন আগুয়া লো যাব লাগে বলে মানে অনুভব করো, আর সমগ্র ছাত্র ছাত্রীকে আমি অনুরোধ জানাম যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসা নীতিরে
এই আন্দোলনক আগুয়াই লই এই জাতিসংঘী যে বিধেয়ক 2016 চনের নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করব অতি সালে আর আকো একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ঘুরে আনব লাগে। ধন্যবাদ। কেন্দ্রীয় সরকারের যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক যেতে গৃহীত করে দিয়ে লোকসভাত, ই এক চরম অপমান, ই এক চরম প্রবঞ্চনা আমারবাসী রাইজর কারণে। আর মোদীজিয়ে সদায় কয় মন কি বাত, মোদীজিয়ে যে মন কি বাত, আমার মন কি বাত কেউ শুনলে? আমারবাসীর মন কি বাত কেউ শুনলে? সদায় মন কি বাত শুনে থাকে, আমার মন কি বাত কেউ শুনলে? সমগ্র জাতিয়ে, সমগ্রবাসী রাইজে এই বিলখনের বিরুদ্ধে করেছে, কেউ শুনা নাই এই কথা আর কি? হয়, এনেদরে আপনাদের দেখিছে এই জে বি আইন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত ছাত্র ছাত্রী আজি ওলাই আহিছে। সকল ছাত্র ছাত্রী ওলাই আহি তেওঁলোকৰ এটাই কথা যে এই বিজেপিয়ে এই যখন আইন আনিব বিচাৰিছে এই আইনখন বিৰোধিতা কৰিব লাগে। এই আইনখন সকলো রাইজে বিচাৰে যে অসমৰ রাইজৰ মন কি বাতৰ কথা শুনি মোদিয়ে, নরেন্দ্র মোদী, দেশৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই আইনখনক উঠাই লব লাগে বা ইয়াক রাজ্যসভাত কেতিয়াও উত্থাপন কৰিব লাগে আর লোকসভাত যে গৃহীত হয়েছিল তারপর উঠাই লব লাগে। আমি এই মুহূর্তে আমার মাজত উপস্থিত আছে জে বি আইন মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদক শশাঙ্ক জ্যোতি সহরিয়া। আমি আপনারপা জানিব বিচারিম এই আইনখনের বিষয়ে আপনি কি ভাবে? আইনখনের বিষয়ে মই বেগেলে বেলে একো নকও, এজন অসমীয়া হিসেবে সম্পূর্ণভাবে বিরোধিতা করছো আর যুক্ত বস্তু পাস করব নালাগে আর অসম সরকারে। আর মই এটা কথা বিশ্বাস করো যে মই প্রথম ভোটটো দিছিলো ভারতীয় জনতা পার্টিক, আর মই এটু কথা কব বিচাৰো যে আজি মোৰ আঙুলিটো নিজরে কাটি দিব লাগিছে যে কিমান ডাঙর একটা ভুল করলো তেখেতে এই আইনখন সংশোধন করে ফেলে বাহিরপর যুব মানুষ আনব তার ব্যবস্থার ফলে আমার ভাষিক সংখ্যালঘু হম, সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু হম, আমার নিজের যেটা সংস্কৃতি আছে আমার মানে এনাজরে যে বান্ধি থাকা একটা বান্ধন, এই বান্ধনটি নোহা হব আর সম্পূর্ণভাবে বিরোধিতা করছো। আর আমার জে বি আইন মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভা তথা জে বি আইন মহাবিদ্যালয়ের সমূহ ছাত্র ছাত্রী এই আইনখনের বিরোধিতা করছো। হয়, এনেদরে আমি অন্যান্য মহাবিদ্যালয়ের প্রাঙ্গণলৈ যাম আর সেই মহাবিদ্যালয়সমূহের ছাত্র ছাত্রীর সঙ্গে কথা পাতিম, তেওঁলোকৰ মনের কথা এই আইনখনের বিষয়ে কি ভাবে, এই আইনখনের প্রভাব কেনেকুৱা হব বলে ভাবে, দল সংগঠনের প্রতিবাদে কিমান দূর চুইছে এই সম্পর্কে আমি জানিবলৈ অন্য মহাবিদ্যালয়ের প্রাঙ্গণলৈ যাম আর কথা পাতিম।